সিপিআরএম এর ডাকে পূর্ব মেদিনীপুর জানিয়ে আমাদের সবার কাজ শুরু করছে। আজকে সভায় আমাদের জেলা সম্পাদক মন্ডলী এখন আমাদের মঞ্চে যে সমস্ত অতিথিরা আছে গোটা জেলা শহর অঞ্চলকে একটা সন্ত্রাসের মধ্যভূমি তৈরি করেছেন, গণতন্ত্র হত্যা করেছেন এবং সাথে সাথে কেন্দ্রে মোদীজি আর রাজ্যের মুখ্যমন্ত্রী এদের সঙ্গে যুক্ত হয়ে যাতে বাম গণতান্ত্রিক অংশের মানুষজন লড়াই সংগ্রাম করে তাদের দাবি আদায় করতে না পারে তার জন্য চক্রান্ত করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে আজকের জেহাদ ঘোষণা করতে আপনারা সকলে মাঠে উপনীত হয়েছেন, উপনীত হয়েছেন আমাদের প্রিয় নেতার বক্তব্য শুনতে এসেছেন তথা আমাদের জেলা সম্পাদক মন্ডলীর জেলা কমিটির নেতৃত্বগণ সহ খেজুরি আশেপাশে এলাকা থেকে আগত এরিয়া কমিটি গুলো থেকে গ্রাম ব্লক গুলো থেকে আগত সংগ্রামী বন্ধুগণ মা ও বোনেরা আপনাদের সকলকে আমাদের জেলা পার্টির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও লাল সালাম জানাই। আপনারা জানেন 2011 সালের পর থেকে আমরা এই খেজুরি নন্দীগ্রাম এই সব এলাকায় তৃণমূল কংগ্রেসের যে ভয়ানক সন্ত্রাস খুন লুটপাট রাহাজানি অগ্নিসংযোগ এবং শত শত আমাদের পার্টি অফিস গুলো ভেঙে দেওয়া পুড়িয়ে দেওয়া দখল করে নেওয়া এবং কোটি কোটি টাকার জরিমানা করা এসবের সত্ত্বেও আপনারা আজকে সকলে বুক চিটিয়ে শত্রুর চোখ রাঙানিকে গতকাল থেকে ভয় দেখানো হচ্ছে। খেজুরি এলাকা সহ বিভিন্ন জায়গায় আমাদের কমরেডদের ধর্ষণ হচ্ছে, মারধর হচ্ছে, আমাদের জনসভায় আসতে বাধা দেওয়া হচ্ছে। তা সত্ত্বেও আমরা জানি আমাদের অভিভাবক নেতা বিমন্ন আছেন, তিনি আজকের এই সভার প্রধান বক্তা। আমাদের জেলা সম্পাদকের উপস্থিতিতে মাননীয় অরুণ দাসের হাতে তুলে দিচ্ছেন আমাদের প্রিয় নেতা বিমান বসু, তিনি তুলে দিচ্ছেন। এখন বলছেন আমাদের প্রিয় নেতা কমরেড বিমান বসু যে সিএএ এনপিআর আর এনআরসি নাম তিনটে, কিন্তু সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যে কথাগুলো আছে তাতে এখন প্রচার করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে অভিনন্দন যাত্রার নাম করে যে কিছু দিতে হবে না। আর এনপিআর যে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার তারাই নাকি প্রকৃত বামপন্থী, এবং 2011 সালে নির্বাচনী প্রচারে সর্বত্র প্রচার করেছে তারা খাঁটি বামপন্থী গান শুনিয়েছে। আজকে যেমন আপনারা গান শুনলেন এখানে আইপিটি এর শাখার পক্ষ থেকে, সেই আইপিটি এর গান, সেই সলিল চৌধুরীর গান, সেই গান শুনিয়েছে খাঁটি বামপন্থী তারাই। ফেরো যে কথা বলবার জন্য উপক্রমণিকার উত্থাপন করলাম তা হচ্ছে এই তৃণমূল
একটি দক্ষিণপন্থী রাজনৈতিক দল, যেমন বিজেপি একটি চরম দক্ষিণপন্থী রাজনৈতিক দল, কাজেই দক্ষিণপন্থী রাজনীতি অতি সহজে তারা মিলতে পারে, অতি সহজে তারা নিজেদের সঙ্গে বিরোধ দেখাতে পারে, যেটা পারে না বামপন্থীরা, যেটা পারে না কমিউনিস্টরা, যেটা পারে না লাল ঝান্ডা। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব একটা কথা, মাঝে মাঝে গ্রাম বাংলার বেশ কিছু জায়গা থেকে শোনা যায়, এখন বিজেপির আক্রমণ থেকে বাঁচতে তৃণমূলকে সঙ্গে নিয়ে চলা উচিত, ভয়ঙ্কর। আবার কেউ কেউ বলেন তৃণমূলকে ঘিট করতে বিজেপিকে সঙ্গে নিয়ে চলা উচিত, সেটাও তেমনই ভয়ঙ্কর। তাই যে বাধা বিপত্তি আশঙ্কা তাকে জয় করে আপনারা এই হেরিয়ার সভায় মিলিত হয়েছেন, এটা বলতে হবে প্রাথমিক ধাপ, এটাকে আরো অগ্রসর করতে হবে। আমাদের এখানে খবর পৌঁছলে আমরা মোকাবেলা করার চেষ্টা করব। আজকে খেজুরিতে যদি আমার কোন কর্মীর উপর, নন্দীগ্রামে যদি কোন কর্মীর উপর আক্রমণ হয়, পুলিশ প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, আমরা লড়াই আন্দোলনের মধ্যে তা বুঝে নেওয়ার চেষ্টা করব। এই কথা বলে আপনাদের সবাইকে লড়াই মেরে চিতা বাক্যার মধ্যে যাচ্ছি না, বিমানদা আছেন তিনি এনে বলবেন, কিন্তু আমাদের তরুণ প্রজন্মর যারা আছেন, দুজন ছাত্র আন্দোলন থেকে সেক্রেটারি প্রেসিডেন্ট থেকে যুব আন্দোলনের সেক্রেটারি প্রেসিডেন্ট হয়েছেন, তাদেরকে আমরা এখানে বলার সুযোগ করে দেব বলেই তাদেরকে আমরা বক্তা হিসেবে রেখেছি, তারা বলবেন। আমি বিস্তারিত বক্তব্যের মধ্যে যেতে চাইছি না। আমরা গোটা জেলায় এখন আজকে দাঁড়িয়ে বলতে পারি, চণ্ডীপুরের সমাবেশেও দাঁড়িয়ে বলেছিলাম, আমার 37টা এরিয়া কমিটিতে পূর্ব